আমার লাস্ট ভিডিও দেখে আপনাদের যাদের মনে হয়েছে বাসায় আমি কোনো কাজই করি না তাদের জন্য আজকের এই ভিডিও। আজকে সকালে ঘুম থেকে উঠে মুডটা খুব ফ্রেশ ছিল, দেখলাম যে আমার রোকেয়া বুয়া আমার জন্য চা বানিয়ে রেখেছে, তো সেটা খেতে খেতেই আমি আমার স্কিন কেয়ারটা শুরু করলাম। স্কিন কেয়ারে ফার্স্টেই ঘুম থেকে উঠে আমি যেটা করেছি, আমার লেন্সটা পরে নিয়েছি। অফকোর্স আমি লেন্স পরে ঘুমাই না, ঘুম থেকে উঠে ভিডিও করার জন্যই আমি লেন্সটা পরেছি, আদারওয়াইজ পরতাম না, চশমা পরেই থাকতাম। খুব ভালো মতো আমি আমার ফেসটা আমাদের অলিভের যে ব্রাইটনিং ফেস ওয়াশটা আছে সেটা দিয়ে ওয়াশ করে নিচ্ছি। ঘুম থেকে উঠে ফেসটা খুব ভালো মতো ওয়াশ করা খুবই ইম্পর্টেন্ট, কজ আমাদের যাতে কিনা রাতেরবেলা যেগুলো আমাদের তেল ময়লা জমেছিল স্কিনে ওটা যাতে রিমুভ হয়ে যায়। এরপরে আমি একটু ব্রাইটনিংয়ের জন্য আমার একটা স্ক্রাব আমি ফার্স্টে ফেসে অ্যাপ্লাই করে পুরো বাসা একটা চক্কর মারতে গেছি ঘুম থেকে উঠে। এটা আমার ফার্স্ট কাজ, যে ঘুম থেকে উঠে আমি একটু আম্মার রুমে যে একটু ঘুরে আসি, যে আম্মা কী করছে, ক্যাবুয়া ওরা বন্যা ওরা কী করছে, দেখার জন্য যে কে কী করছে, এটা আমার ভালো লাগে পুরো বাসা চক্কর মারতে। দেন চক্কর মেরে এসে আমি এই যে দেখেন চক্কর মারতে গেলাম, দেখলাম যে কে কী করছে। চক্কর মেরে এসে যেটা আমি করবো আমার ফেসটা একটু, যখন 4-5 মিনিট পর আমার স্ক্রাবটা একটু শুকিয়ে গেছে, তারপর আমি একটু পানি দিয়ে আমার ফেসটাকে মানে ধুয়ে ফেলবো। বাট এই মুহূর্তে আমি সেটা ভুলে গিয়েছিলাম ক্যামেরা অন করতে, এই জন্য ওই ভিডিও ক্লিপটা নাই এখানে। মাত্র আমি যেটা করছি সেটা হয়েছে আমি ক্যামেরা অন না করে ফেস ওয়াশ করে চলে গিয়েছি। এখানে আমি একটু মেনশন করতে চাই যে আমার স্কিনে আমি হচ্ছে স্ক্রাবটা হালকা একটু শুকিয়ে যাওয়ার পর দেন আমি একটু পানি দিয়ে ফুল ফেসটা খুব রাব করে স্ক্রাবটা উঠিয়ে নিয়েছি। অ্যান্ড এটার যে রেজাল্ট, ও মাই গড, এত স্মুথ হয়ে গেছে স্কিনটা। লাইক এখন থেকে আমি রেগুলার এটাই করবো, স্ক্রাব লাগিয়ে 5 মিনিট ওয়েট করে তারপর আমি হচ্ছে ওটা উঠাবো। এরপর স্ক্রাবটা ধুয়ে এসে আমি রুমে বসে আমার ফেসে মাসাজ ক্রিমটা, যেটা হচ্ছে ম্যাঙ্গো মাসাজ ক্রিম, এটাও ফর ব্রাইটনিং ইউজ করছি। ও বাই দ্য ওয়ে, আমি স্ক্রাব যেটা ইউজ করছি অলিভের, ওটার ফ্লেভারটা ছিল আমাদের আজকে স্যাফরন। স্যাফরনের আমি যে স্ক্রাবটা আছে সেটা, এটা আমার কাছে সবচেয়ে বেশি মাইল্ড মনে হয় স্ক্রাবের মধ্যে, যেহেতু অলিভের অনেকগুলো আমাদের ফ্লেভারের আমাদের স্ক্রাব আছে। সো আমার কাছে সবচেয়ে বেশি মাইল্ড অ্যান্ড সোবার মনে হয় এই স্যাফরনেরটা। সো এটা আমি সপ্তাহে একদিন অন্তত লাগানো ট্রাই করি করি। দেন ম্যাঙ্গো মাসাজ ক্রিমটা যেহেতু সানট্যান রিমুভ করতে এবং স্কিনের পোড়া পোড়া ভাব দূর করতে খুব হেল্প করে, তো মাসাজ ক্রিমটা আমি মুখে লাগিয়ে রেখে দেন আমি আমার বাকি কাজ, যেটা কিনা আমার রুম গোছানো, আমার টুকটাক ওদিকে রান্নাবান্নার একটু বুঝাকে বুঝাই দেওয়া, কী করবে রাতে, কী করবে দুপুরে, কী করবে, কে কোনটা দিয়ে খাবে, কারণ সবাই কিন্তু বাসে এক তরকারি দিয়ে খায় না। আমি সীমান্ত একরকম, ভাইয়ে ভাবে একরকম, আম্মা একরকম, আবার হচ্ছে মানে আম্মা ওরা মানে সবাই একরকম করেই খায়। সো ওরকমভাবে একটু সবার জন্য গুছিয়ে রাখতে হয় এই আর কি। তো যাই হোক, এরপরে আমি এসে আমার রুমটা গুছাচ্ছিলাম আর জাস্ট আপনাদের বুঝাইলাম যে না অ্যাকচুয়ালি আমরাও বাসায় কাজ করি, বাট ওটা হয়তো ক্যামেরায় দেখানো হয় না। এখন বলবেন কাজ করেন তাহলে দেখানোর কি আছে, আরে ভাই না দেখালেও বলেন, কিছু করেন না দেখালেও বলেন, কেন দেখাইছেন, তাহলে কই যাবো বলেন তো। মাঝে মধ্যে মনে হয় দুনিয়াদারি তার ছাইরা চানা দেশে চলে যাই, আই উইশ আই কুড। তো যাই হোক, রুম গুছানো শেষ করে সীমান্তর সাথে খুঁটিনাটি নিয়ে ঝগড়া করতে করতে আমি আমার ফেসটাকে ভালো মতো ওয়াশ করে আসলাম। এরপরে আমি আমার ফেসে আমাদের ব্রাইটনিং যে ফেস প্যাকটা আছে, শাহি উপটান বলে এটাকে, এটা আমার সবচেয়ে ফেভারিট ওদের সবগুলো ফেস মাস্কের মধ্যে, এটাই আমি গোলাপ জল আর একটু পানি দিয়ে মিক্স করে নিয়েছি। ও বাই দ্য ওয়ে, গোলাপ জলটাও কিন্তু আমি নিয়েছি অলিভ থেকে, এই যে দেখতে পাচ্ছেন এটা ফ্রিজে ছিল, ঠান্ডা ঠান্ডা একটা কুল কুল ইফেক্ট দিচ্ছিল আমার, যে গরম পড়ছে ভাই মাঝে মধ্যে মনে হচ্ছে ফ্রিজের মধ্যে ঢুকেই বসে থাকি, কাজ কারেন্ট তো থাকে না, এসি অন করে তো লাভ নাই, কী আর করবো বলেন। তো এটা আমি খুব ভালো মতো ইভেনলি আমার ফেসে অ্যাপ্লাই করে দেন আমি আবার আমার মানে আমার লাইভের বাসায়, যে বাসায় আমি লাইভ করি বেসিক্যালি সকালে মানে সারাদিন, ওই বাসায় যাওয়ার জন্য রেডি হয়ে ব্যাগটাগ রেডি করে ঘুরছিলাম এই আর কি। আচ্ছা ভালো কথা, এখানে একটু বলে দেই, এই ফেস প্যাকটা যদি আপনারা একটু মোটা করে অ্যাপ্লাই করেন স্কিনে তাহলে এটা আপনার ওই রোদে পড়া দাগটা দ্রুত মানে হচ্ছে রিমুভ করতে সাহায্য করবে, পাশাপাশি আপনি অনেকক্ষণ ধরে স্কিনে রাখতে পারবেন, নাহলে দ্রুত শুকায় যাবে। এরপর ফ্রেশ স্কিনে আমি একদম ফ্রেশ ফ্রেশ আমাদের যে ব্রাইটনিং সিরামটা আছে সেটা অ্যাপ্লাই করে দিয়েছি অলমোস্ট শেষ পর্যায়ে, আমার এটা আবার অর্ডার করতে হবে অলিভে। তো এটা আবার, আচ্ছা এখানে একটু কথা অ্যাড করতে চাই, এই সিরামটা কিন্তু অ্যাপ্লাই করার পর একটু ট্যাপ ট্যাপ করে স্কিনে অ্যাবজর্ব হওয়ার মতো সময় দেবেন, সো দ্যাট এটা খুব ভালো মতো পোর্সের ভিতর দিয়ে ঢুকে যায়। এরপরে আজকে আমি যা করছি শোনেন আর কি, এখন বলি আপনাদেরকে বুঝায়। এরপর আজকে আমি সুদিং জেলের জন্য আমাদের স্যাফরন সুদিং জেলটা অ্যাড করেছি। সুদিং জেলটা শুকানোর ঠিক আগেই আমি আজকে যেটা করেছি, আমাদের যে পাপায়া যে ইয়াটা আছে, সানস্ক্রিনটা আছে, সেটা অ্যাপ্লাই করেছি। এতে হয়েছে কি, এই সানস্ক্রিনটা আমার ব্লেন্ড করতে স্কিনে অনেক বেশি ইজি হয়েছে। অনেকে আমাদের বলে আপু সানস্ক্রিনটা অনেক বেশি শক্তর কারণে, আমরা শক্ত মানে একটু মানে মনে হয় যেন একদম পুরো ক্রিমের চেয়ে একটু মানে থাকে না শক্ত, যাতে কিনা স্কিনে আমাদের অয়েলি অয়েলি না হয় সেই জন্য টেক্সচারটা। তো এটা অনেকেই বলে হচ্ছে ব্লেন্ড হতে চায় না, ব্লেন্ড হতে করতে কষ্ট হয়। এই দেখেন এই ট্রিকটা দেখাই দিলাম, আপনি একটা ময়েশ্চারাইজার বা সুদিং জেল অ্যাপ্লাই করে দেন সানস্ক্রিনটা লাগালে এটা আপনার স্কিনে খুব দ্রুত এটা মেল্ট হয়ে যাবে, মানে আপনার
ব্লেন্ড করতে ইজি হবে, অ্যান্ড এটা আপনাকে একটা মেকআপ মেকআপ লুকও দেবে। সো এটাই আমি এখন রেডি হয়ে গেলাম আমার লাইভের বাসায় যাওয়ার জন্য। এই বাসা থেকে আমি লাইভ করবো, সেটা আমার বাসা অ্যাকচুয়ালি বলি আমি, আর এই আমার লিপ বাম দিয়ে আমি টানটানা করে এখন রেডি হয়ে চলে যাবো, ব্রুম ব্রুম করে টাটা।